দৌলতপুর ইউনিয়ন মালম কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা কোরআন নাজিলের মাসে মহাগ্রন্থ আল কোরআন বিতরণ এবং হাদিস ইসলামী সাহিত্য বিতরণ মেধাবী ছাত্রদের মধ্যে শিক্ষা সহায়ক সহযোগিতা এবং ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মানব কল্যাণ ফাউন্ডেশন উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আমাদের সকলের শ্রদ্ধাভাজন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব আলতাফ হোসেন স্যার উপস্থিত রয়েছেন মনোহরদি উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান অত্যন্ত সমিষ্টভাষী হাতিরদিয়া সাদত আলী উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমেদিন হাজর মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আনিসুর রহমান মানিক উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়ভাজন মুরব্বী আলহাজ জনাব ফয়জুদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন আমাদের মাঝে তরুণ মানুষ সমাজসেবক জনাব এস এম রাশিদুল আলম সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামী যুবলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা ইমাম শিক্ষক সুধি সমাজ ছাত্রছাত্রী সুধি মণ্ডলী আমরা সবাই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে নিচ্ছি যিনি আমাদেরকে মাহে রমজানের রোজা রেখে এই পরন্ত বেলায় এই রমজানের তাৎপর্যের উপর কিছু কথা বলা এবং শোনা এবং একত্রিত বসে আমরা নিজেদেরকে একটু পর্যালোচনা করার সুযোগ করে দিয়েলেন যে আল্লাহ যারা আমরা এখানে বসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সময় খুব কম আমি কয়েক মিনিটই কথা বলবো লম্বা সময় যেহেতু এখানে বলার সুযোগ নেই অনেক আলোচকরা এখানে কথা বলবেন শুধু আমি বলতে চাই আমরা সবাই পরিচিত জানি মাহে রমজান আল্লাহ ফরজ করে দিয়েছেন সূরা বাকারা 183 নম্বর আয়াত যেটা আমি পড়েছি আপনাদের সকলের জানা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানওয়ালারা আমি তোমাদের উপর রমজানের রোজাকে লিখে দিয়েছি ফরজ করে দিয়েছি যেমনটি করে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ ছিল এটা এই জন্য করলাম লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো পরহেজগারিতা অর্জন করতে পারো নিজেকে একজন সাচ্চা ইমানদার হিসেবে তৈরি করতে পারো নিজেকে যে একজন আল্লাহওয়ালা বানাতে পারো এই জন্য আমি রোজাটাকে ফরজ করে দিয়েছি প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার সাথে দেখেন আমরা মানুষ হিসাবে আমরা কেন এরকম ইসলামমুখী কোরআনমুখী পাপ কাজ থেকে মুক্ত হতে পারি না তার একটিমাত্র কারণ আমাদেরকে 24 ঘন্টা 24 আওয়ার্স আমাদেরকে শয়তান মিসগাইড করে শয়তান আমাদের প্রত্যেকটা বনি আদমের সাথে আল্লাহ এক একটা শয়তান নির্ধারণ করে দিয়েছেন তাদের কাজই মানুষকে অসহাসা দিয়ে খারাপ দিকে নিয়ে যাওয়া সেজন্য আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা লাইনচ্যুত হয়ে যাই আমরা নিজেকে পাপে নিমজ্জিত করে ফেলি প্রিয় উপস্থিতি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বিজ্ঞানসম্মত আয়াত যদি চিন্তা করি যে আমাদেরকে মুত্তাকি আল্লাহ বানাতে চান এই মুত্তাকি বানানো জন্যই আল্লাহ আরেকটা মেসেজ দিয়ে দিলেন ইজা দাখালা শাহরু রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামাই ওয়া কুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছেন যখন রমজান প্রবেশ করলো তখন জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা আসমানের দরজা খুলে দেওয়া হলো জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হলো আর তোমাদের চির দুশমন যে শয়তান এই শয়তানকে আমি বেঁধে ফেলেছি যার জন্য আমরা লক্ষ্য করি এই রমজান মাসে পাপ কাজ শয়তানি কাজ অনেক অংশে কম এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন যাতে মুত্তাকি হতে পারি সেই পরিবেশ আল্লাহ কি করছেন করে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এদিক দিয়ে আমরা যদি একজনকে আমরা মনে করি যে আমি একজন প্রকৃত পক্ষে আমি একজন ইমানদার মুত্তাকি মুসলমান হয়ে যাব এটা এই জন্যই বলছি কারণ আল্লাহ কিন্তু নিজেই বলেছেন ও মানুষেরা হ ইমানওয়ালারা তোরা কিন্তু মুসলমান হ কি হ মুসলমান হ সেখানে আল্লাহ এই ইত্তাকুর কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা ইমরানের 102 নম্বরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা ভয় করো আল্লাহকে ভয় করার মতো এবং শেষের কথাটা কি ওয়া লা তামুতুন্না মৃত্যু অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুসলমান হচ্ছ কি হচ্ছ এই আয়াতটা একটু বুঝতে হবে আমাদেরকে এই আয়াত কিন্তু আল্লাহ সাধারণ মানুষকে বলে নাই সকল মানুষকে ইয়া আইয়ুহান নাস বলেন নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা তার মানে কালেমা পড়লি আমি কি হলাম না
মুসলমান হয়ে গেলাম না কালেমা পড়লি মুসলমান হয়ে গেলাম না কালেমা পড়ার পরে আমার এখন মুসলমানের যে কাজগুলো আছে আমার উপর যে মহাগ্রন্থ আল কোরআন যেটা আমাদের উপর রয়েছে আল্লাহর নবীর যে সুন্নাত রয়েছে এইগুলি আটকে ধরার মধ্য দিয়ে আমাকে প্রশিক্ষণের মাধ্যমে এই আমলগুলো নিজের মধ্যে আনার মধ্যে আমাকে একজন মুসলমান তৈরি করতে হবে এজন্য আল্লাহ বললেন মুসলমান না হইয়া মরো না এই কথাটাকে ধমক দিয়েছেন আল্লাহ তাকিদ দিয়ে তার মানে মরাও লাগবে মুসলমান হওয়াও লাগবে আর মুসলমান না হয়ে যদি মরি তাহলে এই আয়াত বলছে খবর আছে কি আছে খবর আছে প্রিয় হাজেরিন সেজন্য আমি বলতে চাই যে আমরা এই রোজা পালনের মাধ্যমে সিয়াম পালনের মাধ্যমে আমরা আসলে একজন নিজেকে মুসলমান তৈরি করতে পারি ইনশাআল্লাহ ঠিক কি না বলেন কারণ কারণ হলো শিক্ষার কথা বলা হয়েছে শেষে দুই একটা ফজিলতের কথা বলবো শিক্ষা হলো যে আমরা দেখেন রোজা পালনের মাধ্যমে আমরা ইচ্ছা অনিচ্ছা যে কিছু বদঅভ্যাস কুঅভ্যাস আমাদের মাঝে ছিল যেটা আসলে ঠিক না আমিও জানি যাই করে সেও জানে তারপরে হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু রোজা আসার পরে এই কাজগুলো বান্দার দ্বারা আর হচ্ছে না সহিহ সুবে সাদিক সুটকি সেহরি থেকে কি ইফতারের আগ পর্যন্ত এই যে বিরত থাকা এই বিরত থাকার মধ্য দিয়ে বিরাট একটা সময় পর্যন্ত আমার থেকে মিথ্যা কথা চলে গেল আমার থেকে দুর্নীতি চলে গেল আমার থেকে সদগুণ চলে গেল আমার থেকে প্রতারণা চলে গেল আমার থেকে আরো যে বদঅভ্যাসগুলো আছে এইগুলি আমি ছেড়ে দিলাম এখন আমি ইচ্ছা করলে যদি চিন্তা করি যে হ্যাঁ একটা মাস আমি প্রশিক্ষণ নিলাম একটা মাস ট্রেনিং এর পরে যদি মনে করি এটা আমি ধরে রাখবো তাহলে সত্যিকার আমি একজন মুত্তাকি না হয়ে পারি না ঠিক কিনা বলেন সেজন্য আমার উদার্ত আহ্বান রাখবে এই মাহে রমজান আসার পরে যেই কাজগুলো আমরা করি না ছেড়ে দিয়েছি করি না ছেড়ে দিয়েছি কি এই কথা তো সত্য যে আমরা কিছু কাজ ছেড়ে দিয়েছি ঠিক কিনা বলেন ছেড়ে দিয়েছি না কিছু কাজ ছেড়ে দিয়েছি আমরা আবার কিছু ভালো কাজ আমরা ধরেছি ধরেছি কিনা বলেন নামাজ পড়তাম না নামাজ পড়ি ঠিক না কোরআন পড়তাম না এখন কোরআন পড়তে ভালো লাগে একটু বলি ঠিক না আমরা লম্বা সময় কে কে কিয়ামুল লাইল মানে তারা তাহাজ্জুদ নামাজ এবং তারাবির নামাজ আমরা এই দুইটা অনেকে ধরেছি ধরেছি না সারা বছর আমরা ভোর রাতে উঠতে পারি না তাহাজ্জুদ পড়া হয় না কিন্তু সেহরি করার উদ্দেশ্যে ওড়া হয় যেহেতু অতএব দুই রাকাত নামাজ আমরা পড়ি ঠিক কিনা বলেন এস এম রাশেদুল আলম দুই দিন আগে আমাকে বলতেছে আমি কি দেহি না কারণ কি রমজান মাস আসছে তো একটু বেশি কাজ করার চিন্তা করছি আলহামদুলিল্লাহ যুবক মানুষ এই যে সুযোগ হয়েছে করছি ঠিক কিনা বলেন হ্যাঁ আলতাফ স্যার অসুস্থ মানুষ নেতা মানুষ তারপর আমগোর সাথে লম্বা তারাবির নামাজ পড়ে এ ঠিক না এখন এই যে একটা ট্রেনিং হচ্ছে কি হচ্ছে ট্রেনিং হচ্ছে এই ট্রেনিংটা এই শিক্ষা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে বাকি 11টা মাস আমরা নিজেকে আমরা ইমানের উপর ইসলামের উপর সুন্নার উপর প্রতিষ্ঠিত করে রাখা সম্ভব ঠিক কিনা প্রিয় হাজিরিন আমি যে কথা বলতে চাই সর্বশেষ আরেকটি শিক্ষা আমরা গ্রহণ করি এখানে মানব কল্যাণ ফাউন্ডেশন মানব কল্যাণ মানবের জন্য কল্যাণ মানুষের জন্য কল্যাণ এই ফাউন্ডেশন কাজ করে এর সাথে রোজার শিক্ষা আছে আমরা সারাটা দিন উপবাস থাকার কারণে আমরা যে ক্ষুধার জ্বালা আমরা যে কি নাখের যাতনা আমরা যে পিপাসার কষ্ট এটা আমরা যারা ধনী মানুষ যারা স্বাবলম্বী আমরা কিন্তু বুঝতে পারছি ঠিক কিনা বলেন অতএব এই রোজা পালনের মাধ্যমে যদি শিক্ষা আমরা গ্রহণ করি যখন আমার দুয়ারে এসে আমার পাশে এসে কেউ একটু হাত পেতে বলবে ভাই আমাকে একটু সাহায্য দাও সারাদিন আমি কিছু খাইনি আমাকে একটু খাবার দাও তখন আমি ধমক দিয়ে কি করবো না তাকে তাড়াইয়া দেব না যে আমাদের মাঝে আমাদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন আমরা অভিনন্দন জানাই সম্মানিত চেয়ারম্যান সাহেবকে তা এই জন্য আমি বলবো যে আমরা যদি এই যে রমজানে যে শিক্ষাটা না খেয়ে থাকার যে কষ্টটা আমরা এটা যদি গ্রহণ করি শুধু না খেয়ে থাকবো না এটা শুধু উদ্দেশ্য আমার না হয় যেন আমার যেন উদ্দেশ্য হয় যে এখান থেকে আমি একটা শিক্ষা গ্রহণ করব যে একটা অভাবী একটা দুস্থ মানুষ একটা বস্ত্রহীন মানুষ একটা থালি নিয়ে যখন আমার সামনে দাঁড়ায় বলে একটি পয়সা আমাকে দাও তখন আমি মানুষ হিসাবে যেন তাকে ধমক দিয়ে এটা না বলি যা বেটা চলে যা মনে রাখতে হবে যদি মাজদুম যদি কোনো আঘাত পেয়ে কোনো দোয়া দিয়ে দেয় বান্দা তুই আমাকে কষ্ট দিয়ে কথা বললি যা তোর জন্য আল্লাহ হাতে বাটি ধরাইয়া দেয় এটা আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না বলা হয়েছে তুমি কিচ্ছু না পারো কমপক্ষে তুমি তাকে মিষ্টি ভাষায় পিঠে হাত দিয়ে বলো যে বাবা আমার কাছে এখন কিছু নাই আমাকে তুমি একটু মাফ করো আমরা শিক্ষা গ্রহণকে পারি কি পারি না পারি এইভাবে আমরা এক এক করে রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি প্রিয় হাজিরিন মনে রাখতে হবে এই রমজান কিন্তু কোরআন নাজিলের মাস এই কোরআন দুইটা বিষয় এখানে সব কিছু বলা যাবে না কেয়ামতের দিন দুইটা বিষয় বান্দাকে সুপারিশ করবে কয়টা বিষয় দুইটা এর মধ্যে একটা কোরআন কোরআন বলবে আল্লাহ এই মানুষটি রাত জেগে আমাকে কোরআন পড়েছিল অতএব আজকে আমি তার জন্য সাফায়াত করছি আল্লাহ বলবেন তার সাফায়াত আমি কবুল করব সুবহানাল্লাহ
আরেক হলো রোজা রোজা বলবে হে আল্লাহ এই মানুষটি তার সাথে তার ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তার কাছে খাবার দাবার থাকা সত্ত্বেও সে তুমি আল্লাহকে ভয় করে সে আমাকে রোজা রেখেছে অতএব আমি রোজা আজকে তোমার কাছে তার জন্য সুপারিশ করছি তাকে তুমি কি করো maaf করে দাও আল্লাহ বলেন আমি তার সুপারিশ গ্রহণ করব প্রিয় হাজেরিন সেজন্য আমি বলতে চাই কোরআন নাজিলের মাসে আমরা যে অভ্যাসটা ধারণ করেছি দৈনিক আমরা বিশ্বাস করি যারা কোরআন পড়তে পারেন অনেকেই গুনগুন করে কোরআন পড়া শুরু করে দিয়েছেন ঠিক কিনা বলেন এই কোরআন পড়াটা সারা বছর ধরে রাখতে হবে শুধু পড়া না আমরা অর্থ সহ পড়তে চাই কি করতে চাই অর্থ সহ পড়তে চাই যদি অর্থ সহ পড়তে পারি তাহলে কোরআন আমাকে কি বলে কোরআন কি বলছে আমার কোন পথে যেতে হবে কোনটা আমার নাজাতের পথ কোনটা আমার ইমানের দাবি রাখে সেই পথ আমাকে কোরআন টেনে নিয়ে যাবে আমাকে কোন মাওলানা ওয়াজ করে বোঝাতে হবে না সেজন্য আমি উদার আহ্বান রাখব আমরা প্রতিদিন দুইটি করে আয়াত হলেও অর্থ সহ পড়ার চেষ্টা করব অর্থ সহ পড়ার চেষ্টা করব দেখবেন এক অজানা শক্তি আপনাকে কি এক আকর্ষণ টানছে আল্লাহর পথে ইসলামের পথে ঈমানের পথে এটা আমি এইজন্যই বলছি প্রিয় হাজেরিন কারণ হলো আবার আপনার সামনে কত মানুষ বিদায় হয়ে যাচ্ছে কত চেয়ারম্যান সাহেব বিদায় হয়ে গেছে কত লিডার পারসন ব্যক্তি বিদায় হয়ে গেছে কত ইমাম বিদায় হয়েছে কত শিক্ষক বিদায় হয়েছে কিন্তু কত ঠেলাওয়ালা রিস্কাওয়ালা বিদায় হয়েছে আমি আমার হাত দিয়ে আপনি আপনার হাত দিয়ে কত মানুষের কবরে মাটি দিয়েছেন মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই সাক্ষী আমরা দিয়েছি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটি দিয়ে তুমি চলে গেলা আবার এই মাটি থেকে তোমাকে তোলা হবে আমরা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেছি বাবার কবরের পাশে গিয়ে বলেছি তালিম দিয়েছি বলেন সবাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার যদি কবর হয় তাহলে আমার কবরে মানুষ এই কথা বলবে আমার কবরে মানুষ বলবে আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপর রাসূলের সুন্নতের উপর রাসূলের তরিকার উপর রাসূলের গোষ্ঠীর উপর রাসূলের সম্প্রদায়ের উপর এই রাস্তাকে লিখে যাচ্ছি এখন প্রশ্ন থাকে আমি যদি রাসূলের সুন্নত আমার মাঝে না থাকে রাসূলের মিল্লাত যদি আমার মাঝে না থাকে তাহলে হাজার কোটি মানুষ যদি কেঁদো কেঁদো ভাব নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কথা বলে কি হবে সেজন্য প্রিয় হাজেরিন আমি আপনি উদার আমি আপনাকে আপনাদেরকে আমাকে সব সকলকে আমি কায়মন ওয়াক্যে বলবো আসেন সেই কবরের কথা চিন্তা করে সেই কবরে যেতে হবে সেই কবরে আমার জবাব দিতে হবে আমার ছেলে বড় মাওলানা আমার ভাই বড় মুহাদ্দিস এই পরিচয় দিয়ে কবরে পার পাওয়া যাবে না আল্লাহর নবী যখন তার চাচা আবু তালিবকে বলছিলেন চাচা শেষবারের মতন আপনি কালেমাটা পড়ে নেন চাচা বলেছিল মোহাম্মদ আমি তোমার সাথে আলীকে দিয়ে দিয়েছি আমি তোমার সাথে আমার ছেলে জাফরকে দিয়ে দিয়েছি তুমি আমার ভাতিজা তো সবই তো তোমাকে দিয়ে দিয়েছি আর কি লাগে রাসূল কেঁদে কেঁদে বলেছিলেন চাচা আপনার ছেলে আলীর কবরে আলী জবাব দিবে আবু তালিবের কবরে আবু তালিব জবাব দিবে আমি মোহাম্মদ আমি তার কবরে জবাব দেব কিন্তু আপনি আবু তালিব আপনার কবরে আপনারই জবাব দিতে হবে অতএব আপনার যদি মৌলিক পুঁজি না থাকে তাহলে সেই কবরের প্রশ্ন আপনি দিতে পারবেন না কোটি কোটি মানুষকে আমি সুপারিশ করব চাচা হিসেবে আমি আপনাকে সুপারিশ করতে পারবো না প্রিয় হাজেরিন সেজন্য সেই বড় দৌলত ঈমানটাকে আসুন আমরা লালন করি ঈমানটাকে আমরা সাজায়ে গুজিয়ে আমরা তৈরি হয়ে থাকি আল্লাহ রাসূল বলছেন যার জীবনের মৃত্যুর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ এই লোকটি জান্নাতে প্রবেশ করবে আমি আপনি যেই জায়গায় থাকি না কেন যেখানে মৃত্যু হোক আমার মৃত্যুকালীন যেন জবান দিয়া সুন্দরভাবে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেজন্য আসুন কোরআন ধরি কোরআন মানি আল্লাহ রাসূলের সুন্নত মতো জীবনটাকে গঠন করি সর্বশেষ কথা হলো ফজিলত ফজিলত আমরা অনেকে জানি এই মাহে রমজান যে হাদিসটা বলেছি আল্লাহ রাসূল বলছেন মান সামা ইমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে তিন দাবে বান্দার গুনাহ মাফ করেন একটা হলো রোজা পালনের মাধ্যমে এই হাদিস দলিল যে ব্যক্তি ইমান এবং সওয়াবের নিয়তে রোজা রাখে আল্লাহ বলছেন তার পূর্বের গুনাহ আমি মাফ করে দিব সুবহানাল্লাহ আরেকটা হলো মান কামা ইমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি যে ব্যক্তি ইমান এবং সওয়াবের নিয়তে দণ্ডায় মানে হয় কিয়াম করে রাত্রে বেলায় যেটা বললাম তাহাজ্জুদ তারাবি নামাজ আল্লাহ রাসূল বললেন আল্লাহ বলেছেন তার পিছনের গুনাহ আমি maaf করে দিব আরেকটা হাদিস হলো মান সামা লাইলাতুল কদরি ইমান মান কামা লাইলাতুল কদরি ইমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি যে ব্যক্তি লাইলাতুল কদরে কদরের রাত্রিতে যে ব্যক্তি দাঁড়ায় আল্লাহর সামনে নিজেকে সুপাইয়া দেয় চোখের পানি ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে অন্ধকার রাত্রে যখন সে আল্লাহর কাছে তার অতীতের সমস্ত গুনাহগুলো স্মরণ করে যখন আল্লাহকে বলে আল্লাহ আমি জীবনে এত গুনাহ করেছি তুমি জানো আর আমি জানি আমি ওই জুমায় দুই জুমা আগে বলেছি আলতাফ সাহেব ছিলেন যে আমি একটা মানুষ যেই পরিমাণ গুনাহ করেছে সে জানে যদি তার স্ত্রী সেই কথাগুলো জানতো তাহলে তার স্ত্রী তার সংসার করতো না যেই গুনাহ তার স্ত্রী করেছে
এই গুনাহগুলো সব যদি আল্লাহ প্রকাশ করে দিতেন তার স্বামী যদি জানতো তাহলে ওই স্বামী এই স্ত্রীর সাথে সংসার করত না বাবা এত গুনাহ করেছে যদি সন্তান এই কথাগুলো জানতো তাহলে সন্তান বাবাকে বাবা বলে ডাকতো না কথাটা ঠিক না বেটি আল্লাহ এগুলি সব গোপন করে রেখেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আমাদের চাইতে হবে বলতে হবে এই সুযোগ এসেছে গুনাহ মাফের মাস একটা মৌসুম সব কামাইয়ের মাস মুসলমানের জন্য প্রিয় হাজিরিন হতে পারে আজকে এই যে মজলিস এই মজলিসের কি আগামী আলোচনায় থাকতে পারি নাও থাকতে পারি কথা কোন ঠিক না বেটি সেই তালিকা আমি সানাউল্লাহ হতে পারি সেদিন তো এখানে দাঁড়িয়ে কেউ বলবে সানাউল্লাহ কত জম কত মাসে এখানে দাঁড়িয়ে ভালো ভালো কথা বলেছিল একটি বছরে আমার কবরের চিহ্ন থাকবে না সেজন্য আমি সকলের কাছে কায়মন বাক্যে অনুরোধ করব আমরা একই সমাজের মানুষ আমাদের একটা পরিচয় আছে আমরা ইমানদার আমাদের একটা পরিচয় আছে আমরা মুসলমান আমাদের একটা পরিচয় আছে আমরা মসজিদে যাই আমাদের একটা পরিচয় আছে আমার জানাজা ঠিক সেজন্য একটা সুন্দর জীবন গঠন করি নিজেকে মুসলমান বানিয়ে নেই আল্লাহ যে কথা প্রথম যেন আল্লাহ আমাকে মানার তৌফিক দান করেন সে সাথে সাথে আজকে যারা আপনারা এই মাহে রমজানের শিক্ষা গ্রহণ করে একজন প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন এই কথা বলে মানব কল্যাণকে আবারো শুভেচ্ছা জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালাম